পঞ্চাশটি অসহায় পরিবারের মাঝে খাবার এবং ইফতার সামগ্রী বিতরণ করল একতাবদ্ধ সংগঠন চরভদ্রাসন প্রতিনিধি সাজাদ হোসেন সাজু রিপোর্ট লকডাউন এবং রোজা এই দুটো বিষয়কে সামনে রেখে একতাবদ্ধ সংগঠনের নিজস্ব উদ্যোগে চরভদ্রাসন উপজেলার অসহায় গরিব মসজিদের ইমাম হিন্দু পরিবার সহমত মোট পঞ্চাশটি পরিবারকে দুইটি ধাপে চাল এবং ইফতার সামগ্রী বিতরণের আজ প্রথম ধাপ শুরু হলো প্রতিটি পরিবারের জন্য চাল আট কেজি ডাল এক কেজি ছোলা এক কেজি সয়াবিন তেল হাফ কেজি চিনি এক কেজি খেজুর হাফ কেজি মুড়ি এক কেজি চিরা হাফ কেজি করে তেরোটি পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে পৌঁছে দেন তারা সামাজিক এই সংগঠনের সভাপতি নাজমুল বলেন সংগঠনের দেশে এবং বিদেশে অবস্থানরত সদস্যদের আর্থিক এবং শারীরিক সহায়তায় প্রথম ধাপের খাবার এবং ইফতার সামগ্রী বিতরণ করা হলো বাকি পরিবারগুলোর কাছে অর্থাৎ পঞ্চাশটি পরিবারের মাঝে খাবার এবং ইফতার সামগ্রী পৌঁছে দিতে সমাজসেবীর রাজনীতিবিদ এবং প্রবাসীদের পাশে থাকার অনুরোধ জানান তারা সংগঠনের সদস্য মনিরা সুলতানা বলেন সমাজে অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা চাতক পাখির মতো একজোড়া সহযোগিতার হাত খুঁজে বেড়ায় তাই একজোড়া স্বাবলম্বী হাত যদি তাদের কল্যাণের স্বার্থে এগিয়ে আসে তবে কিছুটা হলেও সুখের মুখ দেখবেন তারা প্রথম ধাপের খাবার এবং ইফতার সামগ্রী বিতরণে সংগঠনের সদস্য অর্থ সম্পাদক শান্ত সোহাগ মনিরা জাহিদ সবুজ সাজুসহ বেশ কয়েকজন উপস্থিত থেকে কার্যক্রমটি সম্পন্ন করেন